শুরুতে সে বছর আমার পূজোদান করবেন প্রখ্যাত সুরকার নচিকেতা ঘোষ। আমি যতটা এক্সাইটেড ততটাই নার্ভাস। সুরকার নচিকেতা ঘোষ, যিনি অত বড় বড় শিল্পীদের সুপার হিট গান করেছেন, যেসব গান শুনে আমরা বড় হয়েছি, সেই নচিকেতা ঘোষ করবেন আমার পূজোর গান, মানে সে তো স্বপ্ন। সেই সময় পুজোতে আমাদের দুটো করে গান হতো, মানে স্ট্যান্ডার্ড প্লে রেকর্ডের দুপিঠে দুটো করে গান থাকতো। তো আমার গান লিখেছিলেন পুলকদা, মানে পুলক বন্দ্যোপাধ্যায়। সেই বছরের দুটো গান ছিল, একটা ছিল কপালে আগুন জ্বলে না, আর অন্যদিকে ছিল ওর প্রথম চিঠি এসেছে। একদিন নচিদা স্টুডিওতে এলেন গান তোলাতে, সে এক অদ্ভুত অনুভূতি। নচিদা অসাধারণ গাইতেন, মানে ওনার গাওয়া এবং এক্সপ্রেশন যদি হুবহু ফলো করা যেত তাহলে সে গান ভালো না হয়ে যায় না। আমি তো ভীষণই নার্ভাস ছিলাম, ভয় ভয় ওনার সামনে বসলাম গান তুলতে, কিন্তু একটু পরে ভুলেই গেলাম যে আমি নচিদার সামনে বসে গান তুলছি। তার কারণ অবশ্য উনি এমন সহজ এবং স্বচ্ছন্দভাবে আমাকে গান তুলিয়েছিলেন যে আমার সমস্ত আশঙ্কা দূর হয়ে গেছিল। ঠিক সেটা স্টুডিওতেও একই ব্যাপার হয়েছিল। দমদমে গেলাম যেদিন রেকর্ডিংয়ের দিন, এইচএমভি স্টুডিওতে সমস্ত মিউজিশিয়ানদের সাথে যখন ফ্লোরে আমরা সব রেডি হয়েছি, গান রেকর্ডিং শুরু হবে, আমি তো খুবই ভয়ে ছিলাম এবং সত্যি নার্ভাস ছিলাম, কিন্তু নচিদা আমাকে এমনভাবে সাহস দিয়েছিলেন মানে তা আমি আজও ভুলিনি। বোধহয় সেই কারণেই দুটো গান উতরে গিয়েছিল, অন্তত নচিদার খুব পছন্দ হয়েছিল। আর এর থেকে বড় পাওয়া আমার জীবনে আর কিছু হতে পারে না। Boy
পরশুরা তবু আমার নাকি বসন্ত এসেছে আহা কপালে আগুন জ্বলে না